কেউ আসছে মনে হচ্ছে। গঙ্গা, হে ভগবান, মুনি স্বামী এসেছেন মনে হচ্ছে। কেউ এই দেওয়াল ভাঙছে জানতে পারলে সমস্যা হয়ে যাবে। ভেতর দিয়ে ছিটকিনি দেয়নি তো? গঙ্গা, 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 দরজাটা খোলো মা। গঙ্গা, দরজাটা খোলো মা। আমি মরে গেলেও চলবে, তোকে এখান থেকে বাইরে যেতে দেবো না, কিছুতেই না। যা ভেতরে, চল চল। যা বলছি, একটু জল দিন। কেউ আছেন? কেউ কি আছেন এখানে? বাঁচান, কেউ যদি এখানে থাকেন বাঁচান, বাঁচান। কেউ কি আছেন? আমি এখানে আটকে রয়েছি, বাঁচান। কোন মেয়ের গলা মনে হচ্ছে। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ কি আছেন? বাঁচান, কেউ শুনতে পাচ্ছেন? আমি এখানে আটকে আছি, আমাকে বাঁচান। কেউ কি শুনতে পাচ্ছেন? কে আছেন ওদিকে? আপনি কি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন? এটা তো অরুণের আওয়াজ। শোনো, তুমি এখানে আছো? গঙ্গা, গঙ্গা, তুমি কি বলছো আমি ভালো করে শুনতে পাচ্ছি না। শোনো, আমি গঙ্গা বলছি, গঙ্গা, আমি যা বলছি শুনতে পাচ্ছ তুমি? তার মানে গঙ্গাকে কেউ বন্দি করেছে, এটা গঙ্গাই কথা বলছে। আমার কথা কি ভালো করে শুনতে পাচ্ছ? আমি যা বলছি শুনতে পাচ্ছ তুমি? আমি শুনতে পাচ্ছি গঙ্গা। তুমি কথা বলো। বৈরবী আমাকে বন্দি করে রেখেছে, আমি বেরোতে পারিনি। তুমি এখানে কি করে এলে? তোমাকেও কি ওই এনেছে?
আমাকে ভৈরবে লুকিয়ে রেখেছে জানতে পেরে তোমাকে আমি বাঁচানোর জন্যই আসছিলাম, আর তখন মুনিস্বামী আমাকে তুলে এনেছে এখানে। আমাকে বাঁচানোর জন্য তুমি এখানে কেন এসেছো গঙ্গা? গঙ্গা, মুনিস্বামী আসছে এদিকে, আমি পরে কথা বলবো। ঠিক আছে, তুমি সাবধানে থাকো, ও যেন আমাদেরকে সন্দেহ না করে। আর দেওয়ালের এই গর্তটা যেভাবে হোক তুমি ঢেকে দাও। খাবারটা খেলে না, তুমি খাবে বলে এই ফলগুলো এনেছি, এটা খেয়ে না মা। বেচারা অরুণের হয়তো খিদে পেয়েছে, এগুলো নিলে ও অন্তত খেতে পারবে। ঠিক আছে, দিন এইগুলো। কিছু না বলে ফলগুলো নিয়ে নিচ্ছে মানে বদলে গিয়েছে, কি হলো বুঝতে পারছি না। এটা কিরকম হলো, ঠাকুরের ছবি ওখানে? ওইটা আমার আসলে একা থাকতে ভয় করছিল, আর ঠাকুরের ফটোটা এখানেই পড়েছিল তাই ওখানে রেখেছি। তাই বুঝি? ঠিক আছে, আমি তাহলে ফেরার পথে অন্য ছবিগুলো নিয়ে আসবো, কেমন? মা শুনতে পাচ্ছ, মুনিস্বামী চলে গেছেন, উনি চলে গেছেন এখন। তুমি কি শুনতে পাচ্ছ? শোনো, শুনতে পাচ্ছ গঙ্গা? তোমায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমি যে করে হোক এই দেওয়ালটা ভেঙে ওদিকে চলে আসব, তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। ঠিক আছে, তুমি কি করে দেওয়ালটা ভাঙবে? নিশ্চয়ই পারবো গঙ্গা, তুমি আমার সাথে আছো জেনে আমি আরো শক্তি পেয়ে গেছি। আমি এই দেওয়ালটা ভাঙবো গঙ্গা, তুমি ভয় পেও না। ঠিক আছে। গঙ্গা কেমন আছো? শোনো, তুমি ঠিক আছো তো? এই ফলটা খেয়ে নাও, এই নাও। নন্দিনী, কি ভৈরবি, হাতে কালচক্রও নেই, নিজের রূপও নেই, তাই চিন্তা করছিস? আমি যে ভৈরবি তুই কি করে জানলি? তুই যে ভৈরবি সেটা অন্য কেউ না জানতে পারলেও কালচক্রের রক্ষক এই নাগ কন্যা জানতে পারবেই। তোকে কোথায় কোথায় খুঁজবো সেই নিয়ে ভাবছিলাম আমি, কিন্তু তুই অরুণের রূপ ধরে এই বাড়িতে এসে আমার কাজটাই সহজ করেছিস। তুই যেটা ভাবছিস সেই কালচক্রটা আমার কাছে আর নেই।
আমার কাছ থেকে ওটা চুরি হয়ে গেছে। আমার কথা বিশ্বাস কর নন্দিনী, আমি মিথ্যে কথা বলছি না। ভয় পাস না ভৈরবী, তোর কাছে যে কালচক্র নেই সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তোকে ব্যবহার করে রাজশেখরের কাছে থাকা কালচক্রটা আমি নেব। তোকে আমি ব্যবহার করব বলে তুই ভয় পাচ্ছিস? তুই যে ভৈরবী সেটা শুধুমাত্র আমি জানি, কিন্তু রাজশেখরের কাছে তুই কিন্তু অরুণ, আর অরুণের কিছু হলে রাজশেখর কষ্ট পাবে। আমি তোকে কষ্ট দেব আর রাজশেখর ছটফট করবে। এত তাড়াহুড়ো কেন করলি নন্দিনী? তুই আমার সাথে এটা কেন করলি? বাবা, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি? অরুণকে নন্দিনী কামড়ে দিয়েছে। ও ছটফট করছে বাবা, ওকে বাঁচাতে হবে বাবা। এটা তুমি কি বলছো মা? অরুণ, 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 নন্দিনী আমার উপর রাগ মেটাতে না পেরে তোর উপর তার শোধ নিল। এবারে ওই চক্র নিয়ে আমি আর কি করবো? বলুন রে, সব কালচক্রের জন্য হয়েছে। কালচক্রটা দিয়ে দিতে বলেছিলাম আমি সেই দিনই। আপনি আমার কথা শুনলেন না, ওই নন্দিনী এসব করলো। আপনি জেদ না করে ওই কালচক্রটা দেবীর মন্দিরে রেখে আসলে আজ অরুণের এই অবস্থা দেখতে হতো না। অরুণের যদি কিছু হয়ে যায় আমি আপনাকে ক্ষমা করতে পারবো না বাবা। যে কোনো ভাবে আপনি ওকে বাঁচান বাবা। এখন এই পরিস্থিতিতে ওকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া যাবে না বাবা। অন্য কোনো দৈব শক্তি দিয়ে যদি ওকে বাঁচানো যায় বাবা, একটু ভাবুন বাবা। যে কোনো ভাবে ওকে বাঁচাতে হবে। ওই কালচক্র দিয়ে ওই নন্দিনীর বিষ কাটিয়ে ফেলতে পারবো। ওই কালচক্রটা বের করে অরুণকে আমি বাঁচিয়ে তুলবো। আমি যাই গিয়ে কালচক্রটা নিয়ে আসি। তোকে বাঁচাতে রাজশেখর কালচক্র নিয়ে আসতে গেছে। ও আসার সঙ্গে সঙ্গে ওকে মেরে ফেলে আমি ওই কালচক্রটা নিয়ে চলে যাব। তিনটে কালচক্র দেবীর চরণে সমর্পণ করে আমি আমার কর্তব্য সম্পন্ন করব। মাধবী, অরুণকে নন্দিনী ছোবল দিয়েছে, এসো। গঙ্গা, আমি চলে এসেছি, একদম ভয় পাবে না। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এ আবার কেন চলে এলো? অরুণ, অরুণ, রাত্রিবেলা মনে হয়েছিল অরুণের ছদ্মবেশে এই ভৈরবী, কিন্তু এ যদি ভৈরবী হয় নন্দিনীর ফাঁদেও এত সহজে পা রাখবে না। নিজের চালাকি দিয়েও ঠিক বেঁচে যেত, কিন্তু এ তো দেখছি প্রায় মরণাপন্ন। তার মানেও ভৈরবী নয়, অরুণ। অরুণকে কামড়ে দিয়েছে মানে নন্দিনী এখন কালচক্র নেওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, আর ওকে এই মুহূর্তে আটকানো প্রায় অসম্ভব। আহ
হলো? হ্যাঁ গো, তুমি ঠিক হয়ে গেছো, তুমি আবার জীবন ফিরে পেয়েছো। নাগমাতা, তোমাকে অনেক ধন্যবাদ ওর জীবন বাঁচানোর জন্য। অরুণ, তখন তো আমাকে কালচক্রটা দিয়ে দাও খুব বলেছিলে। আজকে এই কালচক্রের জন্যই তুমি ওই নন্দিনীর বিষের হাত থেকে বাঁচতে পেরেছ। ওই নন্দিনী যাতে আমাদের কোনো রকম ক্ষতি না করতে পারে, তাই কালচক্রটা আমরা আমাদের কাছে রেখে দিয়েছি, বুঝতে পেরেছ? আমি ভালো মতো জানি তুমি এটা যে কোনো ভাবেই নিজের কাছে রাখতে চাও। শোনো, আর ভাঙতে হবে না, চলে এসো এইদিকে। তোমার কিছু হয়নি তো? গঙ্গা, সবার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। স্বামী লোকটার ওপর আমরা কতবার দয়া দেখিয়েছি, কিন্তু ওই লোকটা, ওর কোনো রকম মায়া দয়া নেই আমাদের ওপর। নন্দিনীর কথা শুনে ও আবার তোমায় খুন করতে চাইছে। এবার ওকে যদি সামনে পাই, আমি কিন্তু ওকে ছাড়বো না। চলো সাবধানে, এদিকটা। সাবধানে গঙ্গা, গঙ্গা, আর কিছুক্ষণ গেলে মেন রোড পেয়ে যাবো। মেন রোড অব্দি পৌঁছে গেলে কারোর একটা গাড়ির লিফট নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাবো। চলো গঙ্গা। গঙ্গা,
কথা না মেনে তুই আমাকে এরম একটা কাজ করতে বাধ্য করলি গঙ্গা। আমাকে দিয়ে এই অন্যায়টা তুই কেন করালি? তোমার বিষ আমার প্রাণ শেষ করার আগে আমি অঙ্গ প্রদক্ষিণ সম্পূর্ণ করবই। গঙ্গা, কিছু বলো গঙ্গা, গঙ্গা গঙ্গা কি হয়েছে তোমার? গঙ্গা 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 কিছু বলো গঙ্গা। নন্দিনী আমার এই অবস্থা করেছে। গঙ্গা 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 কি হলো? গঙ্গা 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 ওঠো গঙ্গা গঙ্গা একটু অপেক্ষা করো। চিন্তা করো না গঙ্গা, তোমার কিচ্ছু হবে না। গঙ্গা ওঠো। কিচ্ছু হবে না। এদিকে একটু আসুন না প্লিজ, তাড়াতাড়ি সাবধানে, সাপ কামড়েছে ওকে। ডক্টর কেমন আছে ও? সাপের বিষটা স্ট্রং থাকার কারণে ওনার কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। কি বলছেন আপনি ডক্টর, ওর কিছু হবে না তো? ভয়ের কোনো কারণ নেই তো? আমরা যা ট্রিটমেন্ট পারবো আমরা করে দেব, কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলতে পারবো না। ওনার যা পরিস্থিতি তাতে ভগবানই ওনাকে বাঁচাতে পারেন। ভগবানকেই ডাকুন, ভগবানের উপর ভরসা রাখুন। জিজ্ঞেস করছো কি আছে? তোমার কাজেরই জিনিস আছে ভেতরে, খুলে দেখো। প্রকটম প্রকটম স্বয়ং রূপা প্রকটম। হুম
কি দেখছিস অবাক হয়ে? কালচক্র ব্যবহার করে রূপান্তর বিদ্যা প্রয়োগ করে অরুণ সেজেছিলিস, এখন কালচক্র ব্যবহার করে তোর আসল রূপটা আমরা সামনে এনেছি। ঠিক আছে চলুন, তোকে তো আমি পরে দেখে নেব, চলো তাড়াতাড়ি চলো মাধবী। কি হলো রাজশেখর, গাড়ি থামিয়ে দিলেন কেন? নন্দিনী গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখন কি করবো মাধবী? আমাদের কাছে থাকা কালচক্রটা শেষ কালচক্র, এটা যদি ওর হাতে যায় ও আমাদের শেষ করে ফেলবে, আমি ওকে এটা দেব না। আপনি গাড়িটা ঘুরিয়ে নিন, হসপিটালে আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, তাড়াতাড়ি করুন। বাড়ির থেকে ফোন। হ্যালো, হ্যালো বাবা, বাবা তুমি কোথায় আছো বাবা? হ্যালো বাবা, রাজশেখর সাবধানে, কি হলো আবার? মাধবী, যে করি হোক নন্দিনীর কাছ থেকে বেঁচে হাসপাতালের কাছে চলে এসেছি, কিন্তু এখনো সমস্যা শেষ হয়নি, সামনে দেখুন। মাধবী, নন্দিনী গাড়ি তুলে ধরেছে, এবার কি করব? ও এসেছে তো, কি হয়েছে? একদম চিন্তা করবেন না, আমি থাকতে ও আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। ওম নমঃ শিবায়। কি হলো মাধবী, কি খুঁজছো তুমি? কালচক্রটা গাড়িতে নেই। কালচক্রটা গাড়িতে নেই? বাবা, গঙ্গাকে উঠতে পারো না বাবা, গঙ্গা ওঠো না, গঙ্গা গঙ্গা।
টাকা মা। গঙ্গা 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 কথা বল, কথা বল মা। চোখ খোলো গঙ্গা, গঙ্গা আমি পয়জন কে স্পেশালিস্ট, এনাকে ট্রিট করতে আমি স্পেশালি এখানে এসেছি। আই এম সরি আমার আসতে লেট হয়ে গেছে। আপনারা একটু বাইরে যান, আমি ওকে দেখব। আপনাকে নিশ্চয়ই ভগবান পাঠিয়েছে, যে কোনো ভাবে আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলুন ডক্টর, আপনিই আমাদের শেষ ভরসা। ও আপনার স্ত্রী হয়ে থাকতে পারেন, কিন্তু ও আমার বোনের মতো। আপনারা সবাই একটু বাইরে যান, আমাকে ওকে দেখতে দিন, বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে ডক্টর। সিস্টার আপনিও বাইরে যান। মরতে দেব না আমি গঙ্গা, তোকে আরো বাঁচতে হবে। তাহলে তুই এসে গিয়েছিস নন্দিনী, আমার দেওয়া মন্ত্রবন্ধনে তুই হাত দিয়েছিস, গঙ্গাকে মেরে ফেলার জন্য তুই ওর শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছিস, আমাদের থেকে কালচক্র কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিস। আর এটাও আমি বুঝে গেছি নন্দিনী, যে তোর পুজো করেছে তাকে তুই মরতে দিবি না। তুই যে গঙ্গাকে বাঁচাতে আসবি সেটা আমি খুব ভালো মতোই জানতাম, সেই জন্য হসপিটালে আসার সঙ্গে সঙ্গেই জঙ্গলের কাল দেবীর মন্ত্রবন্ধন আমি গঙ্গার ওপরেও দিয়ে দিয়েছিলাম। আমি গঙ্গাকে বাঁচাতে আসবো জানতে পেরে মাধবী মন্ত্রবন্ধন দিয়ে রেখেছে। মাধবী জঙ্গলের দেবীর মন্দিরে থাকা মন্ত্রবন্ধন গঙ্গার উপর প্রয়োগ করেছে। কি নন্দিনী, এখানে এসে তুই গঙ্গাকে বাঁচানোর চেষ্টা করছিস? গঙ্গাকে বাঁচানোর জন্য তুই যে এখানে আসবি সেটা আমি আগেই জানতাম, সেই জন্য তুই যাতে ওকে ছুঁতে না পারিস তাই আমি মন্ত্রবন্ধন দিয়েছি। দেখ এখন তোর আর আমার ঝগড়া করার সময় নয়, তোকে মেরে এই মন্ত্রবন্ধন আমি ছিন্ন করব। আমি এই মন্ত্রবন্ধন কিছুতেই খুলবো না, তোর যা ইচ্ছা তুই তাই কর। ওম নবগ্নিয়ে নমঃ। Ha ha ha!
এখন তোকে আমার কাছে জীবনের ভিক্ষা চাইতে হবে। সেই জন্য এখন হাসছিস তুই? তোর দেওয়া মন্ত্রবন্ধন আমি তোকে মেরে ছিন্ন করব। আমাকে মেরে হলেও তুই যে গঙ্গাকে বাঁচাতে আসবি সেটা আমি খুব ভালো মতোই জানতাম। সেই জন্য এই মন্ত্রবন্ধন আমি শুধু আমার প্রাণ দিয়ে করিনি, এই মন্ত্রবন্ধনে আমার সঙ্গে গঙ্গার প্রাণও জড়িয়ে আছে। এখন তুই আমাকে যদি মারতে চাস আমার সঙ্গে গঙ্গাও মরবে। তুই যদি চাস যে গঙ্গা মরে যাক, আয়। আমার উপরে হাত দেওয়া মানে গঙ্গার প্রাণ নিয়ে এই মুহূর্তে ছিনিমিনি খেলা, বুঝতে পেরেছিস? এখন তুই আর কিচ্ছু করতে পারবি না নন্দিনী। শুধুমাত্র যখন আমি চাইবো তখনই এই মন্ত্রবন্ধন খোলা সম্ভব, না হলে নয়। বিষের জন্য গঙ্গার শরীর আস্তে আস্তে কেমন নীল হয়ে যাচ্ছে তাকিয়ে দেখ। গঙ্গাকে যদি তুই বাঁচাতে চাস এক্ষুনি আমাকে তোর কাছে থাকা কালচক্রটা দিয়ে দে। এছাড়া তোর কাছে আর কোনো রাস্তা নেই। গঙ্গাকে এখানে শেষ করে ফেলে নাগবংশের বিরুদ্ধে কাজ করে তুই কালচক্রটা জঙ্গলের কাল দেবীর কাছে সমর্পণ করবি, নাকি কালচক্রটা এক্ষুনি আমার হাতে তুলে দিয়ে গঙ্গার প্রাণ বাঁচাবি তুই? গঙ্গার কাছে আর সময় নেই, বল এখন তুই কি করবি? এখন গঙ্গার জীবন বাঁচানোটা বেশি জরুরি। গঙ্গার জীবন বাঁচানোর জন্য কালচক্র আমাকে দিতে হবে। চুপ করে থাকিস না নন্দিনী। তুই গঙ্গার জীবন বাঁচাতে দিবি শিব ঠাকুরের দিব্যি খেয়ে বল, আমি কালচক্র দিয়ে দেব। স্বয়ং শিবের দিব্যি দিয়ে বলছি গঙ্গার প্রাণ আমি বাঁচাবই। এটা তো পদ্ম অংশের কালচক্র, ময়ূর অংশের কালচক্রটা কোথায়? দে ওটা আমাকে। তুই আমাকে যা বলেছিস আমি করেছি। আগে গঙ্গার জীবন তোকে বাঁচাতে হবে, প্রথমে ওকে বাঁচা। ওকে বাঁচানোর আগে আমি তোকে এক্ষুনি শেষ করে ফেলবো। আজকেই তোর শেষ দিন, তোকে আমার হাতেই মরতে হবে। Ah!
শিবের দেব্যে খেয়ে বলেছিস তুই গঙ্গার প্রাণ বাঁচাবি। গঙ্গার শরীরে বিষ ছড়াচ্ছে, নিজের দিব্যের সম্মান রেখে আগে ওকে বাঁচা। তুই গঙ্গাকে বাঁচাবো বলে কথা দিয়েছি, কিন্তু তোকে মারবো না বলে কোনো কথা দিইনি আমি। আমার সাথে তুই যা খুশি কর, আগে গঙ্গার প্রাণ বাঁচা। তুই তোর নিঃশ্বাস বন্ধ হওয়ার পরেই গঙ্গার চোখ খুলে তাকাবে। তোর খেলা আজকে শেষ নন্দিনী। শক্তি নাগের মৃত্যু নেই এই কথাটা আজকে চিরদিনের মতো মিথ্যে হয়ে যাবে। অর্ধেক তো মরেই গিয়েছিস, মনে আছে আমার দাদাকে কেমন ভাবে তিল তিল করে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছিলি? তোর মৃত্যুও ঠিক তেমন ভাবেই হবে। গঙ্গাকে বাঁচাতেই হবে, আর তুই এখন এইভাবে পড়ে থাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাজশেখর, গঙ্গার জ্ঞান ফিরে এসেছে, গিয়ে দেখুন। যাও গঙ্গা। গঙ্গা, গঙ্গা কেমন আছো? গঙ্গা, গঙ্গা, গঙ্গা বাবা করুন। গঙ্গা মাধবী, যেমন কথা দিয়েছিলে গঙ্গাকে তুমি বাঁচিয়েছ, তোমার উপকার জীবনে ভুলবো না। আমি কালচক্রটা নন্দিনীর কাছ থেকে আজকে প্রায় লড়াই করে ছিনিয়ে নিয়েছি, সেই জন্যই গঙ্গাকে বাঁচাতে পারলাম। নন্দিনীর সঙ্গে তোমার লড়াই হয়েছে? নন্দিনীর কি হলো? ওকে আজকে শেষ করব বলে চেষ্টা করেছিলাম, কিন্তু কখন যেন পালিয়ে গেল। তবে আমি ওকে কিছুতেই ছাড়বো না। আপনি নন্দিনীর আর কিছু করবেন না, নন্দিনীকে এবার আমি দেখে নেব। নন্দিনী আমাকে আর আমার পরিবারকে যা কষ্ট দিয়েছে, ওই নন্দিনী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমি আর ওকে কোনোভাবেই সম্মান করব না। এবার থেকে নন্দিনী আমার শত্রু, আমি নন্দিনীকে কিছুতেই ছাড়বো না। শেষ পর্যন্ত তাহলে নন্দিনীর আসল রূপ চিনতে পারলে, আমার কাছে এটাই যথেষ্ট। উঠে বসে আছেন, জায়গা ছাড়ুন। আপনি এরই মধ্যে এতটা সুস্থ হয়ে গেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে হলো? বলেছিলেন না ভগবানই একমাত্র বাঁচাতে পারেন, সেই ভগবানই ওকে বাঁচিয়ে তুলেছেন। এরকম একটা ঘটনা আমার ডাক্তারি জীবনে দেখিনি। এনার উপর দেবতার অনুগ্রহ অনেকখানি আছে। এখন আপনারা এনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ওয়েলকাম, চলুন। গঙ্গা, গঙ্গা সাবধানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবধানে। কি বল
করছিস তুই নন্দিনী? মানে আবার দুটো কালচক্র মাধবীর হাতে চলে গিয়েছে? জঙ্গলের দেবীর মন্দিরে যে কাজটা সম্পন্ন হবার কথা সেটা আবার পিছিয়ে গেল। এই একটা বিষয়ের জন্য তুমি তোমার সব কষ্ট ভুলে গেলে? তুমি তোমার লক্ষ্য জয়ের একেবারে কাছাকাছি ছিলে, সাফল্য তোমার সামনে ছিল, আর এই একটা সম্পর্কের জন্য তুমি সব নষ্ট করে দিলে। এত বছর ওর সাথে কোনো সম্পর্ক ছিল না বলছো? এত বছর ধরেও আমার বোন না হয়ে থাকতে পারে, কিন্তু আমার পূজো করত, আমার সাথে কথা বলতো, আমার প্রিয় ছিল। আমি তোমাদের থেকে যতদিন দূরে ছিলাম ও ততদিন আমার কাছে ছিল। এতদিন যে সম্পর্কের কথা জানতে পারিনি সেটা এখন জানতে পেরেছি। তার মানে এটা নিশ্চয়ই দেবীর মনের ইচ্ছে। দেবীর খেলার এটাও একটা অংশ। যা ঘটছে সেগুলো দেখতে থাকলে দেবীর কাছে ওই কালচক্র পৌঁছবার আগে আমাদের কত রহস্যই না দেখার আছে। আর কত রহস্য বাইরে আসার আছে। সেই জন্যই আমার জঙ্গলের দেবীকে কালচক্র পৌঁছবার দিনটা সমানে পিছিয়েই যাচ্ছে। দেবী মনে মনে কি হিসেব করছে সেটা আমরা না জানতেই পারি, কিন্তু দেখ সবকিছুর পেছনে একটা কারণ থাকবেই। আমরা যেটা ভেবে থাকি সেটা হয় না বলে চিন্তা না করে দেবীর ইচ্ছে মতন সবকিছু হচ্ছে ভেবে নিয়ে ধৈর্য রাখা চায়।